পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরির পেছনে যেমন থাকে একাধিক ভাগ আর প্রত্যেক ভাগের দায়িত্বে থাকে কোনো বিশিষ্ট একজন মানুষ, ঠিক তেমন কিছু কথাকে গান বানানোর পেছনেও থাকেন একাধিক মানুষ। তাই সেই প্রত্যেক মানুষের উদ্দেশ্যে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস। প্রত্যেকবারের মতো এবারও নমিনেশনের তালিকায় ছিল একাধিক ভালো ভালো গান। তবে শুধু ভালো গান নয়, এই অ্যাওয়ার্ড শো এর প্রথম থেকে শেষ পুরোটাই থাকে জমজমাট, তাই তার রিহার্সালও চলে জমিয়ে। এবছর মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের আগের দিনই রিহার্সালে ব্যস্ত থাকতে দেখা গেল আবির চ্যাটার্জি, বিশ্বনাথ বসু এবং মানালি দেকে। রিহার্সালের মাঝেই জানালেন অ্যাঙ্কারিং এর জন্য কতটা প্রিপেয়ার তারা। আমি প্রথমবার মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে একটা ছোট সেগমেন্টে থাকছি, অ্যাঙ্করিং করছি উইথ বিশ্বনাথ দা। তো আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম অন স্টেজ আমি কোনো অ্যাওয়ার্ড শোতে কোনো একটা সেগমেন্টে থাকছি, মানে আমি হয়তো পারফর্ম করেছি, ডান্স পারফর্ম করেছি, কিন্তু স্কিট কখনো করা হয়নি। তো ফার্স্ট টাইম করছি, লিটল বিট নার্ভাস অ্যান্ড রিয়েলি এক্সাইটেড। সেটা তো কালকেই দেখা যাবে কতটা তৈরি। অ্যান্ড একদমই ঠিকই বলেছো যে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক অ্যাওয়ার্ডস উই হ্যাভ হিয়ার, অ্যান্ড দিস ইজ মাই থার্ড ইয়ার, তো কাজেই এক্সপেকটেশন আরও বেশি। এখন দেখা যাক, আমরা লাস্ট মোমেন্টে স্টেজ রিহার্সাল করলাম, আমার মনে হয় ভালোই হবে। এবারের স্ক্রিপ্টটা আরও বেশি টাইট, আর এবারে অন স্টেজ পার্টিসিপেশনও একটু বেশি, মানে আমি বলছি যারা হোস্টিং করছেন তাদের টিম ওয়ার্কটাও আরও বেশি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এটা তো লাইভ শো, সেটা পরে হয়তো টেলিভিশনে দেখানো হবে, আর লাইভ শোতে সবসময় একটা টেনশন থাকে, টেনশন কখনো ছাড়ে না। আর স্টেজ এমন একটা জায়গা, তুমি যা করবে একবার সেটা বেরিয়ে গেলে সেটা তুমি আর ফেরত করতে পারবে না, সেটা একটা সবসময় মাথায় রাখতে হয়। আর এর আগেও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে আমি গত বছরও ছিলাম, আর সেখানে আমি অ্যাসোসিয়েট অ্যাঙ্কার ছিলাম মির্জার সাথে, আবিরের সাথে। তো সেই একটা ভালো লাগা, সব থেকে ভালো আমার কো অ্যাঙ্কাররা যারা রয়েছে তারা আমার খুব প্রিয়, আর আবির ভীষণ ফ্রেন্ডলি এবং ওর সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। আর ঋতুপর্ণা সেনগুপ্ত আর ঋতুদি সম্পর্কে আমরা বলি যে ঋতুদিকে নিয়ে অনেকে ট্যান্ট্রামস থাকতে পারে, ঋতুদির কোনো ট্যান্ট্রামস নেই, তো ঋতুদির সাথে খুব মানে স্বচ্ছন্দ আমি। আর একটা আমার সঙ্গে রয়েছে মানালি, মানে আমাদের প্রাক্তনের জুটি, তো সেখানেও আমার তার সাথে একটা প্রচণ্ড একটা বন্ধুত্ব আছে, অনস্ক্রিন তৈরি হয়েছে যেটা মানুষ ভালো লেগেছে। অম্বরীশ রয়েছে কিছু একটা জায়গাতে, আমাদের ভিকি রয়েছে, সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড ভালো লাগা। আমাদের শিবাশিষার স্ক্রিপ্ট, সৌমকে আমি ভীষণ পছন্দ করি, সৌম স্ক্রিপ্ট লিখেছে, আমার এত সুন্দর লিখেছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে স্ক্রিপ্টটা। গৌতম জ্যান যার সাথে আমি কাজ করছি, সব থেকে বড়ো মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে কতবার আমি এদের সাথে জয়েন করেছি, বাট কিন্তু এত ফ্রেন্ডলি একটা পরিবেশ এদের এখানে রয়েছে, সেই জন্য আলাদা করে কোনো স্ট্রেস লাগছে না, শুধু নিজের পারফরমেন্সের সঙ্গে নিজের একটা স্ট্রেসের ব্যাপার চলছে। পাগল লাগে, আবার একটা নাম্বার চেঞ্জ করবো, তারপর ডিরেক্টর প্রোডিউসাররা আমাকে কেউ খুঁজে পাবে না, তখন শেষে বলতে হবে ভালো স্ক্রিপ্ট আছে না, তাই ডিরেকশনে কাজ করছি। এই ব্যাক ডেটের লোকটাকে নিয়ে আমি কি করবো, এখনো ভয় পাচ্ছে। আচ্ছা তুমি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা এমএনপি সম্পর্কে কি বলছো? কৃতি কো বাবা না তো। এক্ষেত্রে প্রত্যেকবারই ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি লেগ পুলিং করা হয় পরিচালক এবং অভিনেতাদের, কেউ কেউ খুব স্পোর্টিংলি নিলেও রেগেও জানে অনেকে। এবছর কতটা ইয়ার্কি ঠাট্টা চলবে স্টেজে জানালে সেটাও এবার একটু কম আছে, এবার একটু কম আছে, আগের দু বছর প্রচণ্ড বেশি ছিল। কিন্তু সেখান থেকে যে কোনো রকম আপত্তিকর ঘটনা বা কেউ কমপ্লেন করছেন তা নয়, সকলেই বন্ধু বান্ধব, তারা হয়তো একটু রেগে যান, বাট তারপরে সে রাগও কমে যায়। সো সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, বাট এবার একটু আমরা নিজেরাই বলছি যে এবার একটু ইয়ার্কি ফাজলাম, ওটা কম করবো, বাট ডিপেন্ডস আলটিমেটলি স্টেজে উঠে তখন যে কী হবে সেটা জানি না। বাট আমার মনে হয় গত দু বছরেও কাউকে পার্সোনালি অপমান করা হয়নি, ইটস গুড ফান অ্যান্ড ইন গুড স্পিরিট, এবং তারাও সেভাবেই নিচ্ছে। দেখো লেগ পুলিং বলতে আমাকেও আবির বারবার বলছে যে কুমার শানু অবধি অনেক কামাচ্ছে, কুমার শানুর গান টান গেয়ে আর বেশি কিছু করতে যাও না, শাহরুখ খানের গলা ডলা। তো এটাতে যদি আমি রেগে যাই, যদি সেটা কেউ রেগে যান, আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো। আর যদি কেউ না রেগে যদি বলেন যে না ইটস ওকে, এটা হাসানোর জন্য ঠিক আছে, এমন কিছু করবো না, তার সম্মান হানি হবে বা তার মানে ভীষণভাবে একটা ক্ষতি হবে, এরকম কিছু করবো না। সব কিছু একটা শালীনতা বজায় রেখে করার চেষ্টা করবো, যেটা লেখা আছে সেটাই বলছি, তবে অনেক কিছু বাদও দিচ্ছি, ব্যাস এই। দেখো স্ক্রিপ্টে যা লেখা আছে সেটা তো আমাকে বলতেই হবে, আর আজকের দিনে না যাকেই যাই বলি আমি পরে দেখেছি বড়রা ঠিক ক্ষমা করে দেয়, তো আমি জানি আমিও ক্ষমা পেয়ে যাব, কারণ আমার সিরিয়াসলি কিছু করার নেই, যা লেখা আছে আমাকে তাই বলতে হচ্ছে। মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের দিন প্রথম থেকেই যেমন ছিলেন জুরিজরা, তেমনই ছিলেন বহু গায়ক গায়িকা। জুরিজরা জানালেন গান বাজের পর্ব কতটা টাফ ছিল তাদের জন্য। খুব টাফ ছিল, স্পেশালি ফিল্ম মিউজিকের ক্ষেত্রে। ফিল্ম মিউজিক এই গত এক বছরে
যেভাবে উন্নতি হয়েছে এবং উন্নত হয়েছে এবং লোকে যেভাবে শুনেছে, যেভাবে কম্পোজিশনস হয়েছে, ইটস ইনক্রেডিবল। ইভেন যেটা রাইটিং এবং বেশ কিছু লিরিক্সিস্ট নতুন নতুন যাদের খুব সুন্দর লিরিক্স হয়েছে, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টাফ। টাফ তো ছিলই, তার কারণ এত ডিফারেন্ট জনস অফ মিউজিক এসছে আমাদের কাছে, যেটা হয় আর কি, ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, সো দ্যাট ইজ সো টাফ। মানে ধর একটা পার্টিকুলার বিভাগ থাকলে সুবিধা হয় চুজ করার, এতগুলো বিভাগ যে সেগুলো থেকে একটা একটা করে চুজ করা ইজ সো ডিফিকাল্ট। নমিনেশনের তালিকায় ছিলেন ইমন, জয়দীপ বসু, উজ্জয়িনী, ক্যাকটাস টিম এবং আরও অনেকে। এছাড়াও নিজের ছবিকে সাপোর্ট করতে চলে এসেছিলেন রেশমি মিত্র, ইন্দ্রাণী হালদার, অরিন্দম শীল, পাওলি দাম সহ বহু মানুষ। প্রত্যেকেই বললেন এই বিশেষ দিনটির ব্যাপারে কিছু কথা। সত্যি কথা বলতে একটু কম, তবে অবভিয়াসলি মানে মির্চি মিউজিকে এর আগে আমি বেশ কয়েকবার নমিনেশন পেয়েছি, কিন্তু ফাইনালি আমার ঘরে সেই ট্রফিটা যায়নি। কিন্তু আমি জানি না, টুডে আজকে ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক কী হয়। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি অপটিমিস্টিক ফর মাই অল নমিনেশনস। তুমি যাকে ভালোবাসোর জন্য 3টে নমিনেশন রয়েছে এবং ছুঁয়ে ছুঁয়ে দেখির জন্য আরও 3টে নমিনেশন রয়েছে, সুতরাং লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি দুটোর জন্যই খুব হোপফুল অ্যাকচুয়ালি। আধুনিক এবং রবীন্দ্র দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জনার, এবং আমার মনে হয় যে এই দুটো বিষয় একসঙ্গে নমিনেটেড হওয়াটা একটা খুবই এক্সাইটিং বিষয়। আর রবীন্দ্রনাথের গানে এর আগে পেয়েছি, আধুনিকেও গত বছর পেয়েছিলাম, সো কাজ যখন করেছি আশা তো আছে যদি কিছু করা যায় পাওয়া যায়। মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে আমার প্রথম নমিনেশন, সো আমি প্রচণ্ড এক্সাইটেড, একদম মানে ড্রেস ম্যাচ করে চলে এসেছি, রেড পরে চলে এসেছি, লেটস হোপ ফর দ্য বেস্ট। খুব আনন্দ ডেফিনেটলি হচ্ছে, কারণ এত সুন্দর একটা গান, একটু হটকে গান, অ্যান্ড মানে বিক্রমদাকে এবং অরিন্দমদাকে অসংখ্য ধন্যবাদ এই গানটা আমাকে দিয়ে গাওয়ানোর জন্য, অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট, দ্যাটস ইট আর কি বলবো। আমি এনজয় করতে এসেছি, অ্যাওয়ার্ড পাওয়াটা আমার কাজ নয়, ভালো কাজ করা আমার কাজ, আর দর্শকদের আনন্দ দেওয়া আমার কাজ। অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অন্য মানুষরা আছেন যারা রেগুলার আসেন অ্যাওয়ার্ড পান, আমি এসেছি অ্যাবসলিউট আনন্দ করতে আর কি। আমার আরও বেশি ভালো লাগছে, কারণ আজকে আমরা একটা স্পেশাল পারফরমেন্স করছি, আমরা 3 পুরনো বন্ধু, আমি, সিদ্ধু এবং উপল, আমরা 3 মিলে 10 ব্যান্ডের গান অংশবিশেষ গাইছি, যে 10 ব্যান্ড আমার মনে হয় যে খুবই ইম্পর্ট্যান্ট ব্যান্ড মুভমেন্টে, কাজেই এটা একটা খুব বড় অ্যাট্রাকশন আমাদের কাছে। এবার আমার মনে হয় এটা চতুর্থ বছর যেটা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে আমি আসছি, অ্যান্ড আমার ভালো লাগে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে আসতে। লাস্ট ইয়ার নাটকের মতো জন্য নমিনেশন ছিল, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড আফটার আই গট টু নো দ্যাট নমিনেশন আছে তার গানে। সো এই বছর এমনি দেখতে এলাম জাস্ট প্রোগ্রামটা কেমন হচ্ছে, অ্যান্ড আই ওয়ান্ট টু সি, কংগ্রাচুলেশনস টু অল দ্য উইনার্স, আগে থেকেই জানিয়ে রাখলাম, অ্যান্ড অল দ্য নমিনিস। খুব ভালো লাগছে, মির্চির গান দিয়ে সারাটা দিন ভরে থাকে জীবন, একদম নানান রকম গান, নানান রকম এন্টারটেনমেন্ট, নানান রকম কথা, মিষ্টি মিষ্টি কথা, ঝালঝাল কথা, টকটক কথা, নানান রকম নিউজ এবং সুন্দর সুন্দর গান তো বটেই, সকাল থেকে শুরু হয় মির্চির গান দিয়ে। তো আজকে মির্চি অ্যাওয়ার্ডসে এসেছি, ইটস রিয়েলি নাইস, প্রত্যেক বছর আসি, এই বছরও মিস করিনি বিকজ আই এম ইন কলকাতা। সো আমি অ্যাকচুয়ালি কলকাতায় ছিলাম না, আই কেম টুডে মর্নিং অনলি জাস্ট টু অ্যাটেন্ড দিস ফাংশন বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু মিস ইট, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার টুডে।